টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে আপনার নামাজ হবে কিনা, এখন কিন্তু ইদানিংকালে এই প্রশ্নটা বারবার চলে আসছে, টিস্যু অথবা ঢিলা। অবশ্য আজকাল ঢিলা কুলুপ এটা কিন্তু এখন খুব একটা ব্যবহার করছে না, কারণ শহর পর্যায় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত সব জায়গায় টিস্যুর একটা ব্যবহার কিন্তু চলে আসছে। কিন্তু প্রশ্ন হলো টিস্যু এবং ঢিলা কুলুপ ব্যবহার করা এটা কতটা সাইন্টিফিক, বা এটা করতে হবে কি না, বা এটা ছাড়া নামাজ হবে কি না। দেখুন, বিশ্বনবী 1500 বছর পূর্বে যা কিছু বলে গেছেন, যা কিছু করে গেছেন, প্রত্যেকটা হচ্ছে সাইন্টিফিক, আল্লাহু আকবার। সেজন্য বলা হয় হি ইজ দ্য মাস্টার, হি ইজ দ্য লিডার অল অফ দ্য সায়েন্টিস্ট, তিনি পৃথিবীর সব সায়েন্টিস্টদের বা বিজ্ঞানীদের তিনি হচ্ছেন নেতা। হি ইজ দ্য ফাদার অল অফ সায়েন্টিস্ট, সকল যুগের সকল সায়েন্টিস্টদের তিনি ছিলেন বাবা, কারণ আমার নবী সরাসরি আল্লাহর দ্বারা পরিচালিত হতেন, আর আল্লাহর কুদরত তো আমরা সবাই জানি। এই যে ঢিলা কুলুপের ব্যাপারে বর্তমান সায়েন্স যেটা বলেছে, এক মানুষের গোপনাঙ্গে, বিশেষ করে পুরুষের গোপনাঙ্গের যে ভেনগুলো আছে, সেখান থেকে প্রস্রাবটা বের হওয়ার পরেও ফোটায় ফোটায় ইউরিনটা কিন্তু পড়ে যায়। ফোটায় ফোটায় যখন ইউরিন পড়ে, তখন আপনার কিন্তু জামাকাপড় নষ্ট হতে পারে। সেজন্য বলছে ইউ হ্যাভ টু স্পেন্ড সাম টাইম আফটার কমপ্লিট ইউর ইউরিন, আপনার ইউরিন বা প্রস্রাব যখন আপনি কমপ্লিট করবেন, তখন আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, কারণ আপনার ফোটায় ফোটায় প্রস্রাবটা যেন না পড়ে যায়। সেজন্য গবেষকরা বলছে ওখানে যখন টিস্যু ব্যবহার করা হয়, তখন টিস্যুটা পানিটা শোষণ করে নেয়, এই জন্য টিস্যু ব্যবহার করা এটাই হচ্ছে সাইন্টিফিক। আর বিশ্বনবীতে ছিলেন পবিত্রতার অন্যতম প্রতীক, আমার বিশ্বনবী তিনি পবিত্রতাকে পছন্দ করতেন, তিনি বারবার বলে দিয়েছেন আশ আত্তুহুরু শত্রুল ইমান আর তোহারাতু নিসফুল ইমান, পবিত্রতা হচ্ছে ইমানের অন্যতম অঙ্গ। সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্রতার উপর ডিপেন্ড করেই কিন্তু মূলত বলেছিলেন যে মিনাল মাউল, তোমরা প্রস্রাব থেকে পবিত্র হও, কারণ অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে ঢিলা কুলুপ বা প্রস্রাব বা পায়খানা থেকে পরিষ্কার না হয়েই নামাজ পড়েছে, বা মানে পরিপূর্ণ ক্লিন না হয়েই নামাজ পড়েছে, যার কারণে অধিকাংশ মানুষগণ জাহান্নামে যাবে। আমার নবী মিরাজের রাত্রিতে এটাই কিন্তু তিনি দেখে এসেছেন। এখন মেডিকেল সায়েন্স কিন্তু প্রমাণ করে ফেলেছে অলরেডি, এটা আপনার জন্য আমার জন্য স্বাস্থ্যের জন্য উপকারী। ঢিলা ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন আফটার কমপ্লিট, আমাদের যখন বাথরুম কমপ্লিট হয়ে যাবে, আমাদের স্টুলটা যখন বের হয়ে এটা কমপ্লিট হয়ে যাবে, ওই জায়গাটা কিন্তু আমাকে একটু পরিষ্কার করতে হবে। এখন অধুনা বিশ্বে, আধুনিক বিশ্বে আমরা কিন্তু পুশ করে শক্তিশালী পানি কিন্তু ফোর্সে বের হয়, বের হয়ে ওই জায়গাটা গোপনাঙ্গটা কিন্তু ক্লিন হয়, কিন্তু তারপরেও আপনাকে সুন্নাটা আদায় করতে হবে, পালন করতে হবে। কেন করতে হবে? কারণ আমার বিশ্বনবী তিনি বলেন মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতটা পালন করলেন, যা আমার সুন্নতটা আদায় করলেন, ফামান আহাব্বানি, সেজন আমাকে ভালোবাসল, ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসল, ওয়া কানা মাই ফিল জান্নাহ, সে হলো আমার সাথে জান্নাতের সাথী। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতটাকে জীবিত রাখলো, ফামান আহাব্বানি, সেজন্য আমাকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, ওয়া কানা মাই ফিল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে আমার সাথে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী যে অথেন্টিক কথাগুলো বলে গেছেন, ঢিলাকুলু ব্যবহার করা অথবা টিস্যু ব্যবহার করা, এটা করবেন, এটা করলে আমাদের প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা এবাদত হবে সহি শুদ্ধ, অ্যাকিউরেট, পিওর এবাদত হবে, যে এবাদতের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন ইনশা আল্লাহ।